বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা বারবার অনুরোধ করলেও সরকার সরাসরি না করে দিয়েছে। রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি বলেন, তাই রমজানে তেলের দাম বাড়বে না। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ মজুত পর্যাপ্ত রয়েছে, রমজানে সেগুলোর দামও বাড়বে না। অবৈধ গুদামজাতকরণ, বোতলে লেখা দাম মুছে ফেলে বেশি দামে তেল বিক্রির মতো অভিযোগ সরকারের হাতে এসেছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী জানান, আগামী 31 মের পর সয়াবিন এবং আগামী 31 ডিসেম্বরের পর পাম অয়েল আর খোলা বাজারে বিক্রি হবে না, সব তেলই বোতলে বা প্যাকেটে বিক্রি করতে হবে।